আজকে তো একটা প্ল্যান করে ফেলছি, আজকে এক্স এর বাসার সামনে টাইম বম ফিট করে দিব, দেখব আজকে এক্স কিভাবে বাঁচে। এই তো একটা ফিট করা হয়ে গেছে। এক্স তোমার দিন শেষ, তুমি খাও বিষ আমি খাই জুস, তুমি খাও মধু আমি খাই করলার জুস। এক্স তোমার দিন শেষ। আরেকটা মেরে দিছি বোম, এখন ঘরে থেকে বের হয়ে যাব। আইরে বাইরে ভাই, কি রে ভাই, আমার বুমে আমি শেষ। হ্যালো এভরিওয়ান, সো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা কথা আছে না, যে অন্যের জন্য যদি গর্ত খুঁড়ো তাহলে কিন্তু ওই গর্তে তোমার নিজেরই পড়তে হয়, স্বাভাবিক। আজকে আমার সাথে এরকমই হয়েছে, আমি এক্সের বাসার সামনে বম ফিট করছি কিন্তু আমি নিজে ওই বমে জ্বলতে গেছি। যাই হোক, এখন ভিডিওতে আসা যাক। তো আমি কালকের ভিডিওতে বলেছি যে আজকের ভিডিওতে আমি অন্য আরেকটা গল্প, স্পেশাল গল্প সবাইকে শেয়ার করব। সবার মানে সবার ইয়ারে চার পাঁচটা রকমের বন্ধু থাকে, মানে এক একটা এক এক রকম। তো আমার ইয়ার সম্পর্কে আমি বলি, তো 2016 আমি এসএসসি দেই, আমি সবার ছোট, আমি কারো বড় না ভাই, সবাই আপনারা আমার সবার বড়, মানে আপনারা সবাই আমার বড়। যাই হোক, তো চার ধরনের থাকে। আমি ফার্স্টে যে তার কথা বলি, ও সব সময় ফার্স্ট বেঞ্চে বইব। কে রে ভাই, স্যার তো তোরে চিনে যে তুই ভালো স্টুডেন্ট, যে না পড়া, যত পড়া, হোমওয়ার্ক, যত বাসার কাজ, বাথরুমের কাজ, ওয়াশরুমের কাজ, সব কিন্তু স্যার তোরে জিজ্ঞাসা করবই, স্বাভাবিক, কারণ স্যার জানে তুই ভালো স্টুডেন্ট। তো তোর সামনেই কেন বসতে হইব ডেলি? ওই যে স্যার যে টেবিলটাতে দাঁড়ায় না, সেই টেবিলটার পাশে যে ডান পাশে বা বাম পাশে একটা কিন্তু আপনার লম্বা একটা কিন্তু থাকে, টুল থাকে, টুল, আরে টুল কি বলে, যা রে বই লেগেছি, বেঞ্চ, হ্যাঁ বেঞ্চ থাকে। তো ওই বেঞ্চের ওই কী করে একেবারে কর্নারে আইসা টুক করে বসা পড়ব, মানে কোনো শব্দ নাই, ব্যাগটা রেখা টুক করে বসা পড়ব। আর দেখবেন কি হালকা কইরা, বিশেষ করে গরমের দিনে তো অনেক গরম পড়ে না, এই যে এই টাইমটা, এই যে এখন কিন্তু অনেক গরম পড়ছে, এই টাইমটা ওরা কী করবো, মানে গলার যে কলার আছে না, কলারের এই যে পিছনে হালকা করে পাউডার দিয়ে আইব, হাইস্কুল ম্যাক্স, ওই পাউডার হেই পাউডার, মানে মেয়েরা ওইগুলো বেসিক্যালি মুখে দেয়, মানে কোথাও যে পার্টিতে গেলে, জন্মদিনে গেলে, তারপর আপনার বিয়ে বাড়িতে গেলে কিন্তু বিশেষ করে মেয়েরা এগুলো গালে দিয়ে যায়, কিন্তু না ওরা ওই যে কলারে নিচ দিয়ে পাউডার দিয়ে আসবো, ওই পাউডারগুলো আবার দেখা যায়। যাই হোক, তো এরকম হলো এক ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরিতে যেটা পড়ছে সেটার কথা আমি বলি, ওরা হইলো গিয়ে সব সময় চাই কি জানান, মানে যে ফার্স্ট বয় না, মানে যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, ওই যে মাত্র যার কথা বললাম, ওরে কীভাবে পার করা যায়, মানে ওরে কীভাবে টক্কর দেওয়া যায়, ওরা সব সময় এটাই চায়। মানে ওরা টক্কর দেওয়ার জন্য অনেক ভালো টালো কইরা লেখা টেইকা, ওদের কিন্তু আবার একটা জিনিস ভালো, ওদের হাতের লেখা ভালো হয়, ওরা কী করে সুন্দর করে সব কিছু লেখা টেইখা আসে, পইরা টইরা আসে সারা রাত। কিন্তু যখন মানে স্যার দেখে কি, যে স্যার ওরে পড়া জিজ্ঞাসা করতেছে না, ওই ফার্স্ট বয়েরই পড়া জিজ্ঞাসা করে ফেলছে, তখন ওই বেচারার মনে এত কষ্ট হয়, মানে কি বলবো। তো সেকেন্ড মানে তিন নম্বর পজিশনে যারা আছে, ওরে বাবা রে বাবা, তারা তো একেবারে অমায়িক, আকাশের চাঁদ, মানে তাদের সপ্তাহে দুই তিনবার দেখা যায়, তাও মানে হকি স্টেক, ক্রিকেট ব্যাট, আপনার অনেক কিছু নিয়ে আসে, ওই হয়তো ওরা খেলে, বা ওরা কি করব, আপনার ক্লাসে আইসা ওই যে ফার্স্ট যে মানে যে একটু ভালো স্টুডেন্ট, তারে মনে করেন গারায়া ঘুরায়া মাইরা টাইরা, মানে তারে মাইরা কেমনে পড়া টরা বাইর করা যায়, বা সুন্দরী কোনো গার্লফ্রেন্ড আসছে কি না, মেয়েটে আসছে কি না, তার কাছ থেকে তত্ত্ব নেই, মেয়েটা কি তোর কাছ থেকে পড়া টরা জিগাইলে তুই কিন্তু কবি না, ও আমার, ও হ্যান ত্যান ম্যান ত্যান কইরা টইরা। আবার কি করব যখন আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা হইব, তখন কি করব, তিন চারজন মিলে একটা পোস্টার বানায় সুন্দর কইরা, তাদের ছবি দিয়ে একজনই এমনি তাকায় রয়েছে, আরেকজন তাকায় রয়েছে ওই আকাশের দিকে, আরেকজন তাকায় রয়েছে এক্সের বাথরুমের দিকে, আরেকজন তারা তাকায় রয়েছে এক্সের কোথায় জানি না। যাই হোক, তো এরকম ক্যাটাগরিতে পড়ছে কিন্তু তিন নাম্বার যেটা। আর চার নাম্বার ক্যাটাগরিতে যারা পড়ছে তাদের কথা তো বলাই উচিত না, একেবারে লাস্ট বেঞ্চে যারা বসে,
ওরা কি করে জানেন ভাই, একটা সময় দেখবেন কি একটা পোকা আসে, অনেক ডাকে, ওটার কি জিজি পোকা না কি পোকা জানি বলে, আমের সিজনে বেশি হয়। ওই পোকা বোতলে বইরে আইনা, বোতলে বইরা আনে, ব্যাগে কইরা আনে, পলিতে বইরা আনে, বিশেষ করে ইংলিশ স্যার যখন ক্লাসে আসে না, ওই জিজি পোকা বাইর করে কি কি আওয়াজ বাইর করে, বাইরে বাই, ওই যে ইংলিশ টিচার এত পরিমাণ কষ্ট হয় ওনার। আর আবার কি করে, একটা স্মার্টফোন নিয়ে আসে আইনা, ওই ইংলিশ টিচারে ভিডিও করে, ওই ওর ছবি তোলে, ওই কী করতেছে, মানে ওদের কাজ হলো কি জানার, সব কিছু নিয়ে গসিপ করা, মানে আলোচনা করা, কে কী করতেছে, কে আজকে কয়টা ডিম পাইরা আসছে, কার মুরগি কয়টা ডিম দিব, কার ঘরে কত কিছু আটা আছে, কার এক্স কয়টা, কার এক্স মইরা গেছে, কার কার খেতে কচু নাই, হ্যান ত্যান, মানে এত খবর ওরা রাখে রে বাইরে ভাই, মানে ওদের কাছে দুনিয়ার সব কিছুর খবর থাকে। তো মানে এই যে চার ক্যাটাগরির মানে মানুষের কথা বললাম, এই চার ক্যাটাগরির মানুষ বাইরে ভাই কী পরিমাণ যে ডেঞ্জারাস, মানে এক একটা প্রচুর লেভেলের ডেঞ্জারাস। সব থেকে বেশি ডেঞ্জারাস হলো কোনটা জানেন, একেবারে লাস্ট বেঞ্চে যেই যারা বসে না তারা হলো ডেঞ্জারাস, না পড়াশোনা করে, না টিচারের কথা শোনে, অথচ ওরা পুরা মানে সারা ক্লাস সবাইরে ডিস্টার্ব করে, মানে যত স্টুডেন্ট আছে সবগুলারে জ্বালায়া পালায়া একেবারে একাকার করে দেয়। যাই হোক গাইস, আমার ছোট্টখাটো এক্সপিরিয়েন্স থেকে আমি এই এই গল্পটা শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও চাই কি না চাই, অবশ্যই আমাকে কমেন্টে বললে কিন্তু আমি উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। আর গাইস একটা কথা কি, একটা ভিডিও মেক করা, ভয়েস ওভার দেওয়া কিন্তু অনেক কষ্টের কাজ, শুধু আপনাদের জন্য চেষ্টা করি। আমি জানি আমারটা একেবারে বাজে হয়, খারাপ হয়, আমি একেবারে জানি, কিন্তু আপনাদের এন্টারটেইন করতে আমি সব সময় চেষ্টা করি। যাই হোক, পুষ্পা, পুষ্পার নাম শুনকে ফ্লাওয়ার সামজে ক্যা ফায়ার হ্যামে হয়েছে নাকি জানি না ডায়লগ। যাই হোক, এখন আমরা গেম প্লেতে একটু ফিরে যাই নাকি। তো অলরেডি কিন্তু এক্সের বাসার সামনে দুইটা বোম সেট করা হয়ে গেছে, সাউন্ডটা হালকা করে বাড়ায় আনিসি। এক যখন শিশু করতে বের হবে তখন কিন্তু ঠুস করে ও কিন্তু বাস্ট হয়ে একেবারে উইরা লবিতে চলে যাইব। তো আমি সেই প্ল্যানেই বৈশা রয়েছি, হঠাৎ দেখি এক্সের হাজবেন্ড বের হয়ে গেছে। হাই হাই, ওরে বাইরে ভাই, আমি যেই বোম সেট করছিলাম এক্সের জন্য সেই বোমে আমি ঘায়েল হয়ে গেছি, এখন আমার গুলু টুলু মাইরা গোল হয়ে এই জায়গায় দাঁড়ায়, মোটামুটি রিভাইভ টিভাইভ করে যদি এক্সের হাজবেন্ডে মাইরে ফেলতে পারি তাহলে কিন্তু এক্স আমার হয়ে যাইব, হয়ে যাইব। আরে দুই বোম মাইরা দিছে, দুই টমেটো মাইরা দিস, আরে আমি লবিতে চলে গেলাম, শেষ।